দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ আগারি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। দীপাবলি উৎসবের সময়ে ডিঙ্গোঝাড় চা বাগান এলাকার দুস্থ শ্রমিক পরিবারের 300+ মানুষদের নিয়ে বনভোজনের আয়োজন করল গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। সকাল 9টা থেকে আয়োজিত এই বনভোজনের অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি খেলাধুলার পাশাপাশি দুপুরে ভুড়ি ভোজেরও আয়োজন ছিল। এদিন এই ভুড়ি ভোজের মেনুতে ছিল ভাত ডাল পাঁপড় চিকেন মিষ্টি এবং সঙ্গে ছিল সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের বোতল বলে জানিয়েছেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এদিন এই বনভোজনের অর্থ দিয়ে সাহায্য করেছেন জলপাইগুড়ি শহরের শিয়ালপাড়ার বাসিন্দা স্বর্গীয় জীবেন্দ্রজিৎ সিনহার পরিবারের সদস্যরা। বনভোজনে অংশগ্রহণ করতে পেরে খুশি চা বাগান এলাকার দুস্থ শ্রমিকরা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, আমরা সচরাচর বিভিন্ন সময়ে রান্না করা খাবারের প্যাকেট করে ওদের হাতে তুলে দিই, কিন্তু আজ ওদের নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বনভোজন করা হলো যাতে ওরা আনন্দ উপভোগ করতে পারে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। আজ গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে ডেঙ্গুয়াজা চা বাগানের 300+ মানুষকে বনভোজনের স্বাদ দেওয়া হলো। মূলত আমরা 2019 সালে একবার পথশিশুদের নিয়ে পিকনিক করেছিলাম। পরবর্তীতে সচরাচর আমরা রান্না করা খাবার প্যাকেট করেই বিতরণ করি, কিন্তু এবার কালী পূজার পরের দিনই প্রোগ্রাম, সেই হিসাবে আমরা একটু চিন্তাভাবনা করি আলাদা কিছু স্বাদ যদি ওদের দেওয়া যায়। সেই মতে আমরা দাতাপক্ষের সাথে আলোচনা করি এবং দাতাপক্ষের সম্মতি সাপেক্ষে আমরা আজ বনভোজনের আয়োজন করি। বনভোজন আয়োজন করতে গিয়ে একটা সমস্যা ছোটো হয়েছিল, সেটা হচ্ছে আমরা 200 জনের আয়োজন ছিল আমাদের, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখলাম যে প্রায় 300 জন হয়ে গেছে। তো কাউকে আমরা অভুক্ত রাখবো না বা ফেরত পাঠাবো না, সেই জন্য আমরা দ্বিতীয়বার আবার রান্না বসাই, মানে দুইবার করে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় রান্নার জন্য। যাই হোক, মোটের উপরে খুব ভালোভাবে প্রোগ্রাম হয়েছে এবং এই বাচ্চাগুলো এবং 8 থেকে 80 সব বয়সের মানুষগুলো পিকনিকের যে একটা স্বাদ পেল এবং তাদের মধ্যে যে আনন্দটা আমরা দেখলাম, ওদের মধ্যে যে খুশিটা আমরা দেখলাম, তাতে আমরা গর্বিত, আমরা আনন্দিত, এবং এই ধরনের প্রোগ্রাম আমরা আগামী দিনেও করার চিন্তাভাবনা আছে। আমি অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার ঘর সাজানোর জিনিস পেতে রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। এবার সুলভ মূল্যে উন্নত মানের বস্ত্রের সম্ভার নিয়ে এলো ঝর্ণা বস্ত্রালয়। মালকানি বাজারে অবস্থিত ঝর্ণা বস্ত্রালয়ে আপনি পাবেন ছেলেমেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষদের ড্রেস সামগ্রী, সমস্ত ধরনের অনুষ্ঠানের বস্ত্র সামগ্রী সুলভ মূল্যে পাবেন এখানে, তাই বিলম্ব নয়, অতি শীঘ্রই যোগাযোগ করুন সংস্থার মালিক হিরণময় বিশ্বাসের সঙ্গে। মোবাইল নম্বর 9002954141। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে।